আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে নতুন নতুন কিছু ডিমান্ডেড ড্রেস নিয়ে। তো শুরুতে আমরা আমাদের যে শপ লোকেশনটা এটা দেখিয়ে দিব, ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স 3x3049 নম্বর আমাদের শপসটা গার্লস ফ্যাশন। এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে হোলসেল এবং খুচরা যোগাযোগ করতে পারবেন অথবা অনলাইনেও আপনি অর্ডার করতে পারবেন, ঠিক আছে। তো এখন শুরুতে আমরা এই ড্রেসটা দেখাবো, ক্যাটালগটা দেখে নিচ্ছি। এগুলো কিন্তু অরিজিনাল শ্রি ফ্যাব থেকে আনা, দেখুন শ্রি ব্র্যান্ডের। তো আমরা ড্রেসটা দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এর উপরে, কালারটা হবে পেস্তা লেমন কালার, খুব সুন্দর একটা কালার। দেখেন এটা পুরো গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত দেখাচ্ছি, দেখেন নিচের পোর্শনে কিন্তু খুবই নিখুঁত ভাবে কাজ করা আছে, সুতা সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা, এবং মিডলটাতেও কিন্তু ফুল কাজ করা। এখানে দেখুন পার্লের কাজ করা আছে, পার্লগুলো কিন্তু সম্পূর্ণ লক করা আছে। এই দেখুন সম্পূর্ণ পার্লগুলোই কিন্তু লক করা, কোনোটা কোনো উঠার অপশন নেই। আর এটার কালারটা কিন্তু লাইট অলিভ একটা কালার, খুবই চমৎকার একটা কালার। গলার পোর্শনটা দেখাই, গলাতেও কিন্তু খুবই চমৎকারভাবে সিকোয়েন্স, জরি, সুতা, স্টোন, পার্লের কাজ করা আছে, কোথাও কোনো কাজের কমতি নেই। ফুল বডিটাতে কিন্তু সেম ভাবে কাজ করা আছে। হাতাটা দেখেন, এই হচ্ছে হাতাটা, খুবই সুন্দরভাবে গর্জেস করে কাজ করা। দেখেন জরি সুতার কাজ, পার্লের কাজ, জরি সুতো পার্লের কাজ, খুবই স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা। নিচে আছে ভেলভেটের উপর স্টোনের কাজ করা, সিকোয়েন্সের কাজ করা, খুবই চমৎকার ভাবে কাজ করা। ইনার সালোয়ারটা কিন্তু সাথেই দেয়া থাকছে গ্লেজি সান্টন, 4.5 গজ কাপড়, সফট এবং গ্লেজি সান্টন। ওন্নাটা দেখেন, আর এটার বডি কিন্তু হবে 50+, আর লং হবে 48+। বডিটা হবে 50+, লংটা হবে 48+। এখন দেখাবো দেশে ওন্নাটা। এগুলো কিন্তু যে কোনো বডির আপরে মেজারমেন্ট করতে পারবেন। দেখুন ওন্নাটা, ওন্নাটা কিন্তু হবে নেটের মধ্যে ফুল, ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টের উপর ফুল কাজ করা আছে, কোথাও কোনো কাজের কমতি নেই। ড্রেস এবং ড্রেসের ওন্না দুইটাই কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করা। ওন্নাটা কিন্তু পুরোটা গোল্ডেন কালার, রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে, এবং চারিপাশে এই এইভাবে কিন্তু ফিনিশিং দেওয়া আছে। এই দেখুন টার্সেলও বসানো আছে, টার্সেল করা আছে, দেখুন এটা টার্সেল করা আছে। তো এটার প্রাইসটা বলে দিন। তো এটার প্রাইস হবে মাত্র 2850 টাকা। ফোর পিস একটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র 2850 টাকা। যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোলসেল কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, হোলসেল কিন্তু অ্যাভেলেবেল। তো নেক্সট কালেকশনটা দেখে নিচ্ছি, লোকেশনে চলে আসতে পারবে। তো এখন দেখাবো নেক্সট ফ্ল্যাকের মধ্যে যে ড্রেসটা, যে ড্রেসের ক্যাটালগ, ক্যাটালগটা দেখেন। এটা হচ্ছে অরিজিনাল আলেয়া ফ্যাবস থেকে আনা, অরিজিনাল আলেয়া ফ্যাবস থেকে আনা। ওকে, ড্রেসটা দেখে নিচ্ছি। এটা হবে আপনার অর্গানজা ফেব্রিক্স এর উপরে, এই ড্রেসটাও কিন্তু হবে অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে, ফুল জেড ব্ল্যাক। এটা হবে ফুল জেড ব্ল্যাক। এখানে দেখেন গলা থেকে নিয়ে শুরু করে নিচ পর্যন্ত দেখেন, হ্যাঁ ফুল ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে। আমি গলা থেকে কাজ দেখাই। এখানে দেখুন কালারফুল সুতা, পার্ল, সিকোয়েন্স, জরি সুতা, রেশমি সুতা দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে এমব্রয়ডারির কাজ করা আছে ফুল ড্রেসটা। ড্রেসের কিন্তু কোথাও কোনো কাজের কমতি নেই। নিচের পোর্শনটা দেখুন, নিচের পোর্শনে কিন্তু খুবই চমৎকারভাবে ফ্লাওয়ার ডিজাইন করা আছে। এই দেখুন এখানে পার্ল, পুঁতি, সিকোয়েন্স সবগুলো দিয়ে কিন্তু কাজ করা আছে, কাজের কোনো কমতি নেই, একেবারে গর্জিয়াস একটা ড্রেস। এটার বডিটাও কিন্তু 50+ এবং লংটা হবে 48+। হাতাটা দেখেন, এটা হবে ড্রেসের হাতাটা, সেম হাতাটা দেখুন, কাজটা করা দেখেন, হাতাতেও কিন্তু সেম ভাবে ফুল হাতা কাজ করা আছে। ইনার সালোয়ারটা সাথে দেয়া, একসাথে আছে গ্লেজি স্যান্টন 4.5 গজ, ঠিক আছে। তো এখন দেখেছি নিচে ওন্নাটা, ঠিক আছে। এটার ওন্নাটাও কিন্তু হবে নেটের মধ্যে, খুবই গর্জিয়াস করে কাজটা করা। দেখুন ওন্নাটা দেখুন, ফুল ওন্নাটা কিন্তু বডির সাথে ম্যাচ করে সেম ভাবে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে, এবং পাশে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে, চাইলে কিন্তু এটা কাট আউট করে আপনারা ফ্রিল ডিজাইন করতে পারবেন দুই পাশের আঁচলে। তো এটা প্রাইস হবে মাত্র 2650 টাকা। এই ফোর পিস ব্ল্যাক কালার ড্রেসটার প্রাইস হবে মাত্র 2650 টাকা। দুইটা ড্রেস দেখানো হয়েছে, যাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শপ লোকেশনে। আর এইটা হলো আমাদের শপ লোকেশনটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।